সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের হিসাব বিজ্ঞানের সূত্র স্যার আজকে হিসাব বিজ্ঞানের মূল বিষয় হিসাব বিজ্ঞানের সংজ্ঞা অর্থ সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব আসলে আমরা হিসাববিজ্ঞান পড়ি হিসাববিজ্ঞান জানি কিন্তু অনেকেই কি কী বিজ্ঞান কীভাবে আসলো এরা আমরা জানি না তা আমি এই বিষয়ে বোঝানোর চেষ্টা করব। তা আমরা আমাদের কোশ্চেন হলো হিসাব বিজ্ঞানের অর্থ ও সংজ্ঞা হিসাব বিজ্ঞান শব্দটি হিসাব এবং বিজ্ঞান এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত তাহলে হিসাব বিজ্ঞানের মধ্যে দুটো শব্দ আছে এটা হলো হিসাব আর একটা হলো বিজ্ঞান আবিদানিক অর্থে কি বলছে দেখি আবিদানিক অর্থে হিসাব শব্দটির অর্থ গণনা করা এবং বিজ্ঞান শব্দটি অর্থ বিশেষ জ্ঞান এটা আবিধানিক অর্থের কথা সুতরাং আবিধানিক অর্থে হিসাব বিজ্ঞান বলতে বোঝায় গণনার বিজ্ঞান বা গণনা সম্পর্কিত বিজ্ঞান আবিধানিক অর্থ শেষ কিন্তু আবিধানিক অর্থ বলে আমরা কিন্তু যারা হিসাববিদ তাদের কাছে পার পাব না তো হিসাববিদরা জানতে চাবে যে হিসাব বিজ্ঞানটা আসলে কিভাবে আসে তাহলে আমরা সেই বিষয়ে আসি হিসাব বিজ্ঞান হলো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংগঠিত আর্থিক লেনদেনগুলো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে লেনদেনগুলো সংগঠিত হয় সেই আর্থিক লেনদেনগুলো প্রথমে করে লিপিবদ্ধকরণ লিপিবদ্ধকরণ অর্থ খাতায় লেখা যেটাকে আমরা বলি জাবেদা দ্বিতীয় কাজ হলো শ্রেণীবদ্ধকরণ বিভিন্ন প্রকার হিসাব থাকবে বেতন ভাড়া মনিহারি এগুলোকে আমরা শ্রেণীবদ্ধকরণ বেতনটা বেতনের ঘরে দেবো ভাড়াটা ভাড়ার ঘরে দেব মনে হারিটা মনে হারি ঘরে দেবো সেটাকে আমরা বলবো হলো খতিয়ান আচ্ছা এরপরে তৃতীয় কাজ হল সংক্ষিপ্তকরণ সংক্ষিপ্তকরণ যেটা হলো আমাদের বেতন কত কত টাকার ভাড়া কত টাকার আমরা যদি এটাকে গুছিয়ে না রাখি তাহলে সংক্ষিপ্ত রূপ প্রকাশ করতে পারবো না সেটাকে আমরা বলবো কি রেওয়ামিল মিল আচ্ছা এরপর হলো আমরা প্রতিষ্ঠানের ফলাফল নির্ণয় করবো প্রতিষ্ঠানের ফলাফল নির্ণয় করতে গেলে আমাদের লাভ হলো না লস হলো এটা আমাকে দেখতে হবে সেই জন্য আমরা কি করতে হবে আয় বিবরণী অথবা লাভ ক্ষতি নির্ণয় করবো এরপরের ধাপ হলো পাঁচ নাম্বার ধাপ হল প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন অর্থাৎ কি পরিমাণ সম্পদ আছে এবং কি পরিমাণ দায় আছে এটা জানার জন্য আর্থিক অবস্থার বিবরণী আমরা তৈরি করব তৈরি করে ব্যবহারকারী নিকট পৌঁছায় দেওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলবো হিসাব বিজ্ঞান বলবো আমি আবার রিপিট করছি আমাদের কমার্সের ভাষায় ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংগঠিত আর্থিক লেনদেনগুলো প্রথম কি করব লিপিবদ্ধকরণ খাতায় লেখব অর্থাৎ জাবেদা করব দ্বিতীয় কাজ শ্রেণীবদ্ধকরণ সেটার বাছাই করব অর্থাৎ এটারে ক্ষতি আনে নিয়ে আসব এটা সংক্ষিপ্ত রূপ দেবো অর্থাৎ রেওয়া ফলাফল নির্ণয় করবো যে কারবারে লাভ হল না লস হলো এই জন্য আমরা লাভ ক্ষতি বা আয় বিবরণী নির্ণয় করব এবং কারবারের পজিশন জানার জন্য আর্থিক প্রতিবেদন অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে আমরা ব্যবহারকারীর নিকট এই পৌঁছায় দেওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলবো হিসাব বিজ্ঞান অর্থাৎ হিসাব বিজ্ঞানের সংজ্ঞা অর্থ বলতে গেলে আমাদের এই পাঁচটা জিনিস থাকতে হবে পাঁচটা জিনিসের কোনো একটা অনুপস্থিত হলে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা সঠিক হবে না তাই বিষয়গুলো মনে রাখতে হবে যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে তোমরা স্ক্রিন শট দিয়ে নিতে পারো আমি একটু সরে দাঁড়াচ্ছি